বিরতির পর ফিরে আসলাম। দৈহিক নির্যাতনের শিকার জন্মদাত্রী মা, এমন অভিযোগ উঠে আসছে বিলোনিয়া থেকে। কার্যত অভিযোগ, বিলোনিয়ার 85 বছরের এক বৃদ্ধা মা, যিনি দিনের পর দিন দৈহিক ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। বাড়ি বিলোনিয়া থানাধীন ঝরঝরি এলাকায় ঘর থেকে কাঠ নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় নিজের জন্মদাত্রী মাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠে এসেছে। মেয়ে মিরাদে মজুমদার এমনই অভিযোগ তুলেছে। শুধু মেয়ে নয়, নাতি জয় মজুমদারও নাকি বৃদ্ধকে মারধর করছে, অর্থাৎ মেয়ে এবং তার ছেলে, মেয়ে এবং নাতি দুজনেই মারধর করে বলে অভিযোগ উঠে আসছে বৃদ্ধার পক্ষ থেকে। দৈহিক নির্যাতনের শিকার, ঠিকই অভিযোগ বিলোনিয়া থেকে উঠে আসছে, বৃদ্ধার কি অভিযোগ রয়েছে শুনুন। আপনার নাম কি গো? কোন জায়গা বাড়ি? কি হয়েছে? থানাতে কেন আইছেন? থানাতে কেড়ে আইছেন? ওই মারছে দি লগা ছিলাম, তুমি গেছি কি তার মারি ধরি আমারে ব্যাগ ফুটে হেঁটাই দিছে, আমার হাজার মাথা হুঁটি গেছে, হার গিরা কোনো তা কে জিয়ে মারছে? আপনি আছে? নাতিও আছে? নাতিও আছে। আপনার এই মেয়ের নাম কি? মিজা মজুমদার। আর নাতির নাম কি? জয় মজুমদার। এ দুজন মিললা, আপনার নাতি আর আপনার মেয়ে মিললা আপনারে মারধর করছে। কি লিয়ে মারধর করছে? ও কাঠের লেখা, কাঠের লেখা। মানে দইছি আমি, যাই দইছি কা আমার গুড়ান কাটি লই যার, আমি ধরি একছি, আমি সব দিকে তার রক্ত খাই লই যে। আপনার ঝিকি, আপনার মেয়ে কি ইয়াতেই থাকতো, আপনার সাথেই থাকতো? হ্যাঁ, আর সাথে আছে। কোন জায়গা থাকতো? এই আর উপরের বাড়ি, মানে গুদাম ঘর, গুদাম ঘর থাকতো। তো গুদামঘরের তো অনগার নেছে, বিল্ডিং হাইছি সরকার তো আর দিছে, তো আর টাকা টুকু আর তুলে দিছি, আর তাই কামলা টামলা ধরাই ঘরটা তুলছি আর। আপনার মেয়ে? হ্যাঁ। আবার গরুর গা বেশি 30,000 টাকা দিছে। আপনার লগে ঝগড়া? ঝগড়া কেন? হ্যাঁ, ঝগড়া হয়েছে আল লগে, ওই ঝগড়া হয়েছে যে আরো আছে আরো নিজে গলার দড়ি দিছে আর আল কইছে। ও, আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তাই গেল আচার খাইতার নয় হলে আসতে লগে। আচ্ছা, আপনার ছেলের নাম কি? আপনার ছেলের নাম? 85 বছরের বৃদ্ধার অভিযোগ আপনারা শুনলেন। তিনি এই বয়সে গেছেন থানাতে অভিযোগ দায়ের করতেন, এবং অভিযোগের তির উঠে আসছে কার্যত মেয়ে এবং নাতির বিরুদ্ধে, এবং ঘটনায় তিনি বিলোনিয়া থানাতে মামলা দায়ের করেন, এবং আজকে তার বড় ছেলেকে নিয়ে তিনি যান না থানাতে। ইতিমধ্যে গত 2 অক্টোবরের ঘটনা, এবং গত 2 অক্টোবর মারধর করা হয় ঝরঝরি এলাকায়, তাকে মারধর করা হয় ব্যাপকভাবে, প্রচণ্ডভাবে, এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। বর্তমানে অসহায় বৃদ্ধা থানাতে গেছেন অভিযোগ দায়ের করতে। একদিকে তো শারীরিকভাবে তিনি নির্যাতনের শিকার হচ্ছেনই, ঠিক তার পাশাপাশি মানসিকভাবেও তিনি শিকার হচ্ছেন। দিনের পর দিন অত্যাচার চালানো হচ্ছে অভিযোগের তির নিজের মেয়ে এবং নাতির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া শহরে রীতিমতো চাঞ্চল্য, তবে পুলিশ যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সেই দাবি উঠে আসছে বর্তমানে ওই বৃদ্ধার। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।